এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন মহাকাল মিউজিকের সঙ্গে ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি যশোদার মোড়, আর এই যশোদার মোড়ে মহাকাল মিউজিক তার সেটআপটা বাজাচ্ছে। আজকের পূজা রয়েছে মায়ের, আর সেই পূজাতে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুর থেকে চলে এসেছে। মহাকাল মিউজিক কেমন বাজাচ্ছে আজকের এই যশোদার মোড়ে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আর দেরি না করে যাওয়া যাক আজকের মহাকাল মিউজিকের এই যে রোড দেখতে পাচ্ছ এই রোড দিয়ে যাবো। তো চলো শুরু করা যাক আজকের ধামাকাদার মহাকাল মিউজিকের সঙ্গে একটি ব্লক। তো চলো শুরু করা যাক আজকের ব্লকটি। যশোদার মোড় রামনগর আবাদ থেকে সার্বজনীন শ্রী শ্মশান কালী মায়ের পুজোতে আমরা সবাই কমিটির দাদা ভাইদেরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি সাউন্ড সেট আপ এবং সুন্দর একটি পুজোর আয়োজন করেছে আজকের। তো চলো পূজা মণ্ডপের ভেতরের দিকে যাব। তো সুন্দরভাবে সাইডে সুন্দরভাবে ফুলের কাজ করা হয়েছে, এই পূজা মণ্ডপটিকে সাজানো হয়েছে। আজকের আছে মায়ের পুজো। তো সেই মায়ের পুজো অনুযায়ী মহাকাল মিউজিক আজকের পুজো রয়েছে, এই আজকের দিনেই মায়ের পুজো রয়েছে। আর এখানে সুন্দরভাবে পূজা মণ্ডপটাকে সাজানো হয়েছে, রাতে এখানেই পুজো হবে দেখতেই পাচ্ছ। যেহেতু অন্ধকারের মধ্যে তোমাদের যতটা পারছি সেও সহযোগিতা করছি। এখানে মায়ের প্রতিমাটি ঠিক এখানে রাখা হবে, এখানে থাকবে। আর এখানে সুন্দরভাবে কাজ করা হয়েছে, দেখো ফুলের কাজ করা হয়েছে, চারিদিকটা সাজানো হয়েছে। আচ্ছা এই দাদা ভাই হচ্ছে মেন আজকের পূজাটা করবেন তাই তো? আচ্ছা এই পূজাটা কত বছরের পুরনো পুজো বলতে পারবেন? আমাদের এই পূজাটা প্রায় 7-8 বছর চলছে। 7-8 বছরও চলছে তাই তো? শ্মশান কালী পূজা। আচ্ছা কি 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 নিয়ম অনুযায়ী এই পূজাটা করা হয়? আমাদের নিয়ম হচ্ছে আমাদের নাপি টাপি নিয়ে খেউরি টেউরি যে ব্যাপারটা থাকে সেগুলো করা হয়। আর পরন্ত এবার মায়েরা শাঁক ঝাঁক বাজিয়ে এবার প্রতিমা প্রথম আনা হবে। আচ্ছা আট ঠাকুর সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে প্রতিমা আনা হবে বাজনাবাড়ি সহ। ওখান থেকে এসে আমার মণ্ডলে মায়ের মন্দিরে ঢুকবে, এখান থেকে আবার ঘর উদয় করতে হবে। ঘর উত্তোলন হবে, ঘর উদয় করে এসে এবার ওখানে যে শ্মশান আছে ওখানে দেখা হবে। শ্মশানের আগে শ্মশান পূজা হবে। আচ্ছা শ্মশান পূজা করার পরে তারপর প্রতিমা পূজা হবে। আচ্ছা বলছি এই পূজাটা কি এক বছরে মানে একদিনের পুজো? না না এটা আমাদের সারা বছর, এটা গ্রামবাসীদের পূজা। হ্যাঁ কটা গ্রাম মিলে আছে টোটাল এই গ্রামটা তাই তো? একটা বছরের জন্য সুন্দর ভাবে মানে একটা দিনের জন্য করা হয় তাই তো? আচ্ছা ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি এত সুন্দর ভাবে সহযোগিতা করলেন। আপনি যেহেতু পুরো পূজা করবেন পৌরোহিত্য করছেন, আপনার নামটা যদি একটু বলেন। অমরদলই। আচ্ছা অমরদলই দাদা ভাই, এই মুহূর্তে এই যশোদার মোড়ে এই গ্রামের মধ্যে সুন্দরভাবে পূজা অর্চা করতে চলেছে, আর উল্টো দিকে রয়েছে শ্মশান রয়েছে তাই তো? জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি শ্মশান একদম শ্মশানেই চলে এসেছি। এখানে সব দাহ করা হয় মূলত এই জায়গাটাই, ঠিক দেখো সুন্দরভাবে এখানে করা হয়েছে, আর ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। আজকের মায়ের পুজো রয়েছে, এখানে পুজো হবে এবং দেখতে পাচ্ছ দাদা ভাই সহযোগিতা করছেন এবং ফুল সহযোগে সুন্দর করে সাজানো হচ্ছে। আর উল্টো দিকে রয়েছে মায়ের পূজা মণ্ডপ, আর সেই পূজা মণ্ডপটা তোমাদেরকে দেখিয়েছি। আর ওই দিকে রয়েছে বক্সের সেট আপ, এই সাধারণ যুবক ছেলেদেরকে আনন্দ দিতে একদম মহাকাল মিউজিক নিশ্চিন্তপুর থেকে চলে এসছে। ঠিক উল্টো দিকে রয়েছে বক্সের সেট আপ। তো চলো তোমাদেরকে দেখাতে চলেছি মহাকাল মিউজিকের ধামাকা পারফরমেন্স, আর এখানে পূজার থেকে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো মহাকাল মিউজিকের পারফরমেন্স। এই মুহূর্তে ভূমিকম্প করছে যশোদার মোড়ে একদম, আর ওখানে রয়েছে মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে, আর কার্তিক দা রয়েছে, কার্তিক দার সঙ্গে পরিচয় করাবো। আর এখানে দেখতে হচ্ছে গ্রামের ভাইরা সব একদম মহাকাল মিউজিকের সেট আপকে দেখতে আসার জন্য অ্যাম্প্লিফায়ারে পুরো ঘিরে ধরেছে। তো চলো মহাকাল মিউজিকের অ্যাম্প্লিফায়ারে সেট আপের কাছে আমরা যাবো। আর এখানে দেখতে পাচ্ছ বক্স প্রেমীরা পুরো একদম লাইন দিয়ে ভিড় করে ফেলেছে মহাকাল মিউজিককে এবং অ্যাম্প্লিফায়ার দেখার জন্য কেমন কি বাজছে। তো চলো সমস্ত
প্লাস এই যে রয়েছে চাটনি, দেখো আর এখানে প্রেসার বোর্ড রয়েছে, আর এদিকে সিয়াগুড়ি রয়েছে, তো এই লাইনটা টোটাল রয়েছে এটিআই 50 প্লাস রয়েছে। তো চলো, আর কার্তিকটা রয়েছে जरिए प्रेजेंटेशन करने वाला है आप लोगों की प्यारा सा नंबर वन ब्रांड जो निश्चिंतोपुर से आया है, नाम है महाकाल म्यूजिक। मनोरंजन के लिए रेडी हो जाइए, सो लेट्स गो स्टार्ट।
हाथों से। তো বন্ধুরা, আজকের এই মহাকাল মিউজিকের সঙ্গে যে ব্লগটা তোমাদেরকে দেখালাম, মহাকাল মিউজিক কেমন বাজিয়েছে এবং এখানকার সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন আরও ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ আসতে চলেছে, তার জন্য অবশ্যই চোখ রাখো ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেল। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।